বাবা মায়ের বকাবকিতে অভিমান করে গত 2 জানুয়ারি 2024-এর বাড়ি থেকে বেরিয়ে যায় জগদ্দলের মণ্ডলপাড়া অবন্তিপুর এলাকার 12 বছরের বালিকা, মণ্ডলপাড়া উচ্চ বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী। বহু খোঁজাখুঁজির পর শেষ পর্যন্ত নাবালিকার বাবা রানাধর ভাটপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নিখোঁজের। কিন্তু নিজেদের মেয়ের কোনো খোঁজ না পাওয়ার ফলে গভীর দুশ্চিন্তায় পড়ে যায় ধর পরিবার। তাদের আশঙ্কা ছিল কেউ বা কারা ওই বালিকাকে ফুসলিয়ে আটকে রেখেছে। এরপরে গত 4ই জানুয়ারি এই খবর সম্প্রচারিত হওয়ার পর নড়ে চড়ে বসে ভাটপাড়া থানার পুলিশ। কখনো বিহারে, কখনো অন্য ভিন রাজ্যে খোঁজ শুরু করে ভাটপাড়া থানার পুলিশ। অবশেষে বুধবার রাতে বিধাননগর স্টেশন থেকে উদ্ধার করা হয় নাবালিকাকে। এছাড়াও রাজারহাট থেকে বাপ্পা দেবনাথ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে অপহরণের মামলা রুজু করেছে পুলিশ। এখন পুরো বিষয়টি জানার চেষ্টা করছে পুলিশ। আনন্দের কথা বলতে পারবো না, আমি খুব খুশি, এইটুকুনি বলতে পারি যে আমি মেয়েকে দেখেছি, এতেই আমি শান্তি। মেয়েকে এখন সুস্থ স্বাভাবিক জীবনযাপনটা দিতে চাই, আর কিছুই নয়। কেন, আজকে প্রায় 3 মাস 2 দিন বাকি আছে 3 মাস হতে, তা 3 মাসই ধরেন, আজকে প্রায় 3 মাস, 3 মাস অতিক্রান্ত হয়ে গেছে। তা খবরের জেরেই কি আপনার মেয়ের উদ্ধার হলো? দেখুন, খবরের চ্যানেল থেকে তো প্রচণ্ড আমাকে সহযোগিতা করেছে, তারা বিভিন্ন জায়গায় খবরটা প্রচার করেছে, থানাও সহযোগিতা করেছে। তারাও কোনো মিসিং লিঙ্ক পাচ্ছিল না, মেয়েটার কাছে কোনো মোবাইল ছিল না বা ওর সাথে কেউ গেছে এরকম ছিল না, ও এত একা বেরিয়ে গেছে। পুলিশরাও 3 মাস ধরে প্রচণ্ড খোঁজাখুঁজি করার পরে গতকাল আমার কাছে একটা ফোন আসে বিধাননগর থেকে। তখন বিধাননগর থেকে ফোনটা আসার পরে আমি সেই ফোনটা ব্যাক করার পর এক মহিলা, উনি ফোনটা ধরে বলে যে আমি চায়ের দোকান থেকে বলছি বিধাননগর প্ল্যাটফর্মে, আপনার মেয়ে এখানে, আপনার সঙ্গে একটু কথা বলতে চাইছে। আমি সাথে সাথেই ওনাকে বললাম যে দিদি এরকম ব্যাপার, মেয়েটা আমার 3 মাস ধরে মিসিং আছে, আপনারা একটু ওকে বুঝিয়ে আটকানোর চেষ্টা করুন, আর আমি এখান থেকে বেরোচ্ছি। সাথে সাথে আমি ভাটপাড়া থানাকে ইনফর্ম করি। ভাটপাড়া থানায় যে ম্যাডাম, সুস্মিতা ম্যাডাম কেসটা দেখছিলেন, উনি বিধাননগর জিআরপিকেও সাথে সাথে ঘটনাটা জানায় যে এরকম 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে একটা মেয়ে একটা চায়ের দোকানে এরকম বসে আছে, ওকেই আমরা খুঁজছি। সাথে সাথে মেয়েটিকে ওখান থেকে জিআরপি কাস্টডিতে নেয় এবং ভাটপাড়া থানার থেকেও ম্যাডামরা গেছিলেন, আমরাও সাথে গেছিলাম গার্জিয়ানরা, সেখান থেকে মেয়েটিকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। আমি নিজের চোখে দেখেছি মেয়েকে, মেয়ে এখন আছে থানাতে, এখন ওনাদের যা আইনি বিহারে পর্যন্ত গেছিলেন, তারা খুঁজতে বিভিন্ন লিঙ্ক আপ নিয়ে সারা ওয়েস্ট বেঙ্গলের সমস্ত থানাকে ওনারা করেছেন। এবং আমরা তো বাবা মা, আমাদের তো, আমরা তো কোনোদিন এই পরিস্থিতিতে পড়িনি, আমাদের মন উতাল পাতাল হয়ে গিয়ে। আমরা বিভিন্ন দপ্তরে আপনাদের কাছেও গেছি, বিভিন্ন দপ্তরে চিঠি করেছি, সব জায়গায় গেছি, মেয়েটা পাওয়া যাওয়াতে খুশি। এখন আপনারা চেষ্টা করেন মেয়েটা যাতে আমি সুস্থ স্বাভাবিক জীবনে আবার ফিরিয়ে নিয়ে যাবো। ভাটপাড়া থানাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ওনাদের সম্বন্ধে যদি কেউ কোনোরকম কোনো খারাপ কিছু বলে থাকে তার জন্য আমি ক্ষমা প্রার্থী। হ্যাঁ, পুলিশের কাজ করেছে, ওনারা মেয়েটাকে উদ্ধার করে নিয়ে এসছে, আমরা হয়তো গেলে পারতাম না, খবরটা আমি দিয়েছি কিন্তু উদ্ধার ওনারা করে নিয়ে এসছে, আমি ভাটপাড়া থানার কাছে কৃতজ্ঞ। এবার আপনাদের কাছে আমি অনুরোধ করছি মেয়েটাকে যাতে সুস্থ স্বাভাবিকভাবে আমি স্বাভাবিক জীবনে আমি একটা ফিরিয়ে নিয়ে যেতে চাই, আপনারা আমাকে হেল্প করবেন।